ওকে থ্যাংক ইউ এত শর্ট নোটিসে আসার জন্য। হ্যাঁ তো সেই আর কি, তো রুবেলা বেশ ভালো ধরতে পারছে, পারছে এখন যতটুকু আমি বুঝতে পারছি সেটাই আর কি। আর কিছু সমস্যা তো থেকেই থাকে সেই আর কি, তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অবশ্যই। এই যে আপনি, আমি একটা জিনিস জানতে চাই যে মানে যে সময়টাতে, যে বয়সটাতে আপনি বেস গিটারের প্রতি আগ্রহী হয়েছিলেন, বলছিলেন যে ব্যান্ড করেছিলেন, আমাদের দেশের মানে এই জেনারেশন দেখা যাচ্ছে সেই ইনস্ট্রুমেন্ট গুলোর প্রতি আগ্রহী হচ্ছে, ড্রামসে চলে যাচ্ছে কেউ, গিটারে চলে যাচ্ছে, ক্লাসিক্যাল যে তবলাতেও কেউ আসতে যাচ্ছে না, বা শরদ বলছে যে অনেকখানি সময় লাগে, একটুখানি ধরাটা খুব একটু টাফ, সেটাই অ্যাকচুয়ালি ধৈর্য যেটা। তো কিন্তু মানে আপনি নিজেও একটা বয়সে একটা একটু পরিণতি আসার পরে মানে শরদের দিকে এসেছিলেন, সেটার জন্য মনে হয় পারিবারিক একটা প্রভাব ছিল আমি মনে করি আর কি। তো তারপরে আমি বলবো যে না, যন্ত্রসঙ্গীত শিখতে হবে বাধ্যতামূলক না, কণ্ঠসঙ্গীতেও ক্লাসিক্যাল শেখা যেতে পারে। আমার মনে হয় আমরা ব্যান্ড করলেও, গান গাইলেও, যদি শাস্ত্রীয় সঙ্গীতটা চর্চা করি কণ্ঠতে, আমাদেরই ভালো হবে। শাস্ত্রীয় সঙ্গীত শেখা মানেই এই না যে আমাকে সবসময় খেয়াল গাইতে হবে, তাই না? এই গান যারা শিখছি আমরা, আমাদের দেশে অনেক বরেণ্য শিল্পী আছে, সেটাই সারা গান গাচ্ছেন, তারা আধুনিক গান গাচ্ছেন, কিন্তু বেসটা যদি ক্লাসিক্যাল থাকে, এটা আপনি লং টার্ম একটা বেনিফিট পাবেন সেটার জন্য। সবকিছু সবকিছু জানার ব্যাপারে বা কোনো কিছু খুব তাড়াতাড়ি ধরে ফেলার ব্যাপারে মনে হয় ক্লাসিক্যাল জানাটা খুব বেশি জরুরি, খুবই জরুরি আমি মনে করি। আর আমাদের এই জেনারেশনে দেখাই যাচ্ছে না যে ক্লাসিক্যালের প্রতি কোনো ইন্টারেস্ট, সেটার জন্য আমার মনে হয় যেটা যে ওই যে একটা ভীতিটা যে লং টার্ম শিখা, রেয়াজ করার যে একটা ভীতিটা, সবাই খুব তাড়াতাড়ি শিখে তাড়াতাড়ি ফেমটা চাচ্ছে, একটু ধৈর্য কিছুদিন লেগে থাকলে বেসটা তৈরি করতে কিন্তু 4-5 বছরের বেশি সময় লাগে না। আমরা কিন্তু 4-5 বছর অনায়াসে, এমন না যে আমাকে ঘন্টার পর ঘন্টা, এখনকার দিনে ব্যস্ততা আমি জানি, আমি নিজেও শরৎ বাজাচ্ছি এখন, আমি আগেরকার দিনের মতো 10-12 ঘন্টা প্র্যাকটিস করতে পারছি না। শরৎ শিখতে গেলে সবার প্রথমে আসলে মানে কোন ব্যাপারটাকে হাইলাইট করতে হবে, সবার প্রথমে ইচ্ছা থাকতে হবে, তারপরে ইচ্ছা থাকতে হবে, ইচ্ছাটা তো আসল, কিন্তু ওই যে আমি বললাম যে ধৈর্য, রেয়াজটা, এই যে সারগাম যেটা ইম্পর্টেন্ট, আমরা যেটাকে বলি শাস্ত্রীয় ভাষায় পাল্টা, এই যে সারগাম প্র্যাকটিস করা, সারেগামা পাধানিতা সানিধা মাগারেসা, বিভিন্ন রকমের ভেঙে বাজানো বোলের কাজ, এগুলো আমাদের আমার দাদা আল্লাউদ্দিন খান সাহেব 360 রকমের পাল্টা জানতেন। তো এটা একটা ইম্পসিবল, ইনহিউম্যান কাজ, আমরা তো এত জানি না, আমরা হয়তো কিছু জানি, 10-12-15-20টা হয়তো জানি, তো কিন্তু সেইগুলো যদি আমরা ঘুরে ফিরে প্র্যাকটিস করি প্রতিদিন প্রতি, এখানে একটা জিনিস আমার বলার খুবই ইম্পর্টেন্ট, আমার মনে হয় বলা উচিত, সেটা যে ক্লাসিক্যালের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমি বাজাচ্ছি প্র্যাকটিস করছি, হঠাৎ করে 7 দিন বাজালাম না, বা 10 দিন বাজালাম না, 15-20 দিন বাদ পড়ে গেল, এই পুরো জিনিসটা কিন্তু পড়ে যায়। তো এই আবার প্রথম থেকে এই হাত বেসিক রেয়াজ থেকে শুরু করে, তো সেই জন্য আমি বলি যারা ক্লাসিক্যাল বাজাচ্ছেন, ব্যস্ততার মাঝখানে আমি জানি সময় হচ্ছে কিনা, কিন্তু আমার মনে হয় যদি সুযোগ করে প্রতিদিন একটু আধা ঘন্টা করে যদি বসা যায় নিজেরই ভালো, নয়তো আবার সেই পিছন থেকে সেই শুরু করা সময় সাপেক্ষ। আবার এই ব্যাপারটা কি গানের ক্ষেত্রে হয়? গানের ক্ষেত্রে সবকিছুর ক্ষেত্রেই হবে, রেয়াজ করতে। আমি আম্মাকে দেখেছি যে যখন আম্মা গান করতেন, আমি তো আম্মা তখন তেমন ভাবে স্টেজ পারফরমেন্স করতেন না, আমি 80s এর কথা বলছি, আম্মাকে দেখতাম যে প্রোগ্রাম থাকুক না থাকুক, সেই সকাল 9টার সময় সব বন্ধ টন্ধ করে হারমোনিয়ামে বসে যেতেন আম্মা। তা আমি খুব ছোট তখন আম্মার কোলে শুয়ে থাকতাম আর আম্মা রেয়াজ করতেন আমি শুনতাম। আপনার মা বলছিলেন, আপনার মার সাথে আমার কথা হচ্ছিল, উনি বলছিলেন যে আপনি খুব ছোট ছিলেন তখন মার কোলে শুয়ে থাকতেন আর উনি রেয়াজ করতেন, সেই আর কি। কিন্তু দেখতাম যে হ্যাঁ না, ওই প্র্যাকটিসটা, প্রোগ্রাম হয়তো আছে, রেডিওতে প্রোগ্রাম আছে, টেলিভিশনের প্রোগ্রাম থাকছে, কিন্তু নিয়ম করে যে বসা, আমার মনে হয় নিয়মটা খুব ইম্পর্টেন্ট, যখন তখন বসবো রেয়াজ করবো, তা একটা ফিক্সড টাইম, সবকিছুতে ইম্পর্টেন্ট, সবকিছুতে নিয়মটা। তো আমি যেটা করি আমার ক্ষেত্রে, যেটা আমার দুটো ছোট ছোট ছেলে মেয়ে আছে আমার, তো ওরা রাত্রে ঘুমানোর পরে আমি চেষ্টা করি বসার জন্য 10টা বা 10:30টার দিকে বসে রাত্রিবেলা, মানে একটুখানি প্র্যাকটিসটা রাখা, হাতটা যেন সচল থাকে, সেটাই আসল। আমরা তো যে কোনো কিছু করতে গেলে, সেটা আমাদের একটা ক্রিকেট খেলা হোক বা একটা বাজনা হোক বা পড়ালেখাটাই, মানে 7 দিন না পড়লে পরে কিন্তু আর বসার পর মনে হচ্ছে পড়তে পারছি না বা শুরু হচ্ছে না, শুরুটা আবার সেই প্রথম থেকে করতে হচ্ছে, সেটাই না, সেটাই সেটাই হচ্ছে এখন। এখন সেই জন্যই যেটা আমি বলি, যারা বাজাচ্ছেন বা কণ্ঠসঙ্গীত সাধনা করছেন, মিনিমাম একটু রেয়াজ খুব বেশি দরকার, 40 বছর রেয়াজ করার পরে হয়তো আর দরকার হচ্ছে না, কিন্তু সেই আর কি। তো প্রথম বছরগুলো খুব ইম্পর্টেন্ট শিখার সময়, আর এরকম রেয়াজের বাজনা শোনার মাঝখানে একটু বিরতিও দরকার।
প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি হোসেন গ্রুপ ছুটির সকালে। প্রিয় দর্শক, আজ ছুটির দিন, আপনারা নিশ্চয়ই অনেকে অনেক কোথাও বেড়াতে যেতে চাচ্ছেন, আর আমাদের ঢাকায় যেসব প্রদর্শনী হচ্ছে, নাটক হচ্ছে, তার খবরাখবর অনেকেরই জানা নেই। সেজন্য তো আমরা আছি, জানিয়ে দিচ্ছি আজকে ঢাকায় কোথায় কি হচ্ছে, তাহলে জেনে নিন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় চলছে শিল্পী শামসুন্নাহার লাভলির আলোকচিত্র প্রদর্শনী। 3 জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল 11:00 থেকে রাত 8:00 পর্যন্ত চলবে এ প্রদর্শনী। ধানমন্ডির গ্যালারি চিত্রকে চলছে শিল্পী আব্দুস শাকুর শাহ এর একক চিত্র প্রদর্শনী। প্রতিদিন সকাল 10:00 থেকে রাত 8:00 পর্যন্ত চলছে এ প্রদর্শনী। 10 জানুয়ারি এই প্রদর্শনীর শেষ দিন। মিউজিকের প্রতি, মিউজিকের সাথে অন্য কিছু ওরা কখনোই ভাবতে পারছে না। এখন হয়তো মিউজিক নিয়ে ফার্দার আমার যেটা প্ল্যান আছে, শিক্ষকতা পাশাপাশি তো শিক্ষকতা থাকবে প্রফেশন হিসাবে, প্যারালালি শরৎটাকে আমি নিয়ে যাব। আমার যেটা নেক্সট ইয়ারের কথা একজন দর্শক বলছিলেন, প্ল্যান কি ফিউশনটা প্ল্যান আছে আমার নেক্সট ইয়ারে, একটু ফিউশনটা নিয়ে চিন্তা ভাবনা করবো। আমার কিছু পরিচিত ব্যান্ড আছে সিডনি অস্ট্রেলিয়া ব্যান্ড, জানি হ্যাঁ, অস্ট্রেলিয়ান মিউজিক সম্পর্কে একটু জানি। জ্যাজ মিউজিক চলছে ওখানে, ওরা এখন, ওরাও আসলে অস্ট্রেলিয়া কম্পারেটিভলি আমেরিকা থেকে বা লন্ডনের থেকে ইংল্যান্ডের থেকে এই ওয়েস্ট আমাদের ইস্টার্ন মিউজিকের দিক থেকে ওরা একটু অপরিচিত। আমার মনে হয় ডিস্টেন্সটার কারণে একটু হয়তো হচ্ছে, বা মাইগ্রেটেড, আমরা যারা মাইগ্রেট করে যাচ্ছি অস্ট্রেলিয়াতে বাংলাদেশ বা ইন্ডিয়া থেকে, সেরকম সেই অনুপাতে তো মাইগ্রেট করেনি যেরকম আমেরিকা লন্ডনে আছে, তো যে কারণে হয়তো ওরা একটু অপরিচিত মিউজিকটার সাথে। তো আমরা এখন যাচ্ছি, নিয়ে যাচ্ছি মিউজিকটাকে ওদের কাছে, তো ওরা শুনছে, শুনে পছন্দ হচ্ছে। তো ফিউশনটা এখনো খুব যে অ্যাট্রাকটিভ কিছু ওদের কাছে এখনো না, তো আমরা যেটা চেষ্টা করছি ওদের কাছে, আমার গুরু ডক্টর অ্যাড্রিয়ান ম্যাকনেইল বলেছে, তো উনি কিছু ফিউশন করছেন ওইখানে। প্রথমে উনি নিজেও ফিউশনের বিরোধী ছিলেন, ওনাকে ফিউশন নিয়ে বলতেন, নো ফিউশন নো কনফিউশন, এটা উনি বলতেন। তো এখন আসলে কতদিন, আলটিমেটলি ওনাকে আসতেই হবে। এখন আপনার লোকাল অস্ট্রেলিয়ান ব্যান্ডকে ইনভলভ করা, উনি নিজেও কিছু দেখলাম, উনি শোনালেন আমাকে কিছু জিনিস, উনি ফিউশনে এসে গেছেন, এখন করছেন টুকটাক ফিউশন করছেন। আমিও কিছু ফিউশন করেছি এর মধ্যে সিডনিতে, লোকাল ওখানে বাংলাদেশি কিছু ব্যান্ড ছিল, খুব ভালো করছে, ইয়াং জেনারেশনের ছেলে, 20-22 বছরের ছেলে, তো ওদের সাথে খুব ইন্টারেস্টিং, ওরা খুবই যন্ত্রটা ইনফ্যাক্ট ওদের কাছে নতুন, ওরা দেখেনি কোনোদিন, সেটা সেই হিসেবে একটু ইন্ট্রোডাকশন যন্ত্রটা বাজালাম ওদের সাথে। ওরা যা বাজাচ্ছে তার চেয়ে পুরাই ডিফারেন্ট, পুরাই ডিফারেন্ট। কিন্তু আমি যেটা করি যে আমি ওদেরকে আমার সাথে অ্যাডজাস্ট করতে বলি না, আমি ওদের সাথে অ্যাডজাস্ট করি, সেটা আমার জন্য, ওদের জন্য একটু টাফ হয়ে যায়, যেহেতু ওরা ক্লাসিক্যাল শিখেনি। আবার আমি যেহেতু ব্যান্ড করে এসেছি, মিউজিকটা আমার পরিচিত আছে, বেস গিটার কিভাবে বাজছে, ড্রামের বিট গুলো, সেটা আমার জন্য একটু ইজি এখানে কোপ করাটা। তো আমি 2-3 শো করেছি, আমাদের এখানে বৈশাখী মেলা হয় বিরাট করে অলিম্পিক পার্কে, আমরা করি প্রোগ্রাম, তো সেই কিছু প্রোগ্রামে 2 ফিউশন আমি করেছি ওখানে, তো দর্শক রেসপন্স ভালোই, সবাই বলছে। তো এটা একদম ইনিশিয়াল স্টেজ, এক্সপেরিমেন্টাল স্টেজে আছে, আমরা হয়তো আরো বেটার কিছু করব, করা যাবে। আর এই জিনিসটা কিন্তু হেল্প করে, আমরা বলছিলাম যে ইয়াং জেনারেশনকে কিভাবে ইনভলভ করা যায় ক্লাসিক্যালে, সেটাই এই জিনিসটা খুব বেশি হেল্প করবে সেটাই। এখন আগে প্রথম কথা হচ্ছে ইন্ট্রোডিউস করা যন্ত্রটাকে, প্রথমে আমি এখন যে এখন ভেবে নিতে পারছি না যে শরৎকে ওরা ভালোবাসবে, শরৎই শিখতে যাবে। এখন আমি সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আমি কিছু ফিউশন করার পর কেউ কেউ কিন্তু এসছে আমার কাছে, শরৎ শিখবে কি, এবং আমি, আমার 2 ছাত্র আছে ইনফ্যাক্ট, একজন অস্ট্রেলিয়ান শিখছেন আমার কাছে, আর একটা একজন বাংলাদেশি ছেলেও আমার কাছে, আমার একটা এক্সট্রা শরৎ ছিল, ও নিয়ে গেল শেখার জন্য, তো শিখছে টুকটাক। এই যে এইটা কিন্তু সে ফিউশন থেকে ইন্টারেস্ট গ্রো করলো, যে দেখলো কেন, তো আমার কথা হচ্ছে আগে শুরু করি, আসলে তো ক্লাসিক্যাল শিখবে, পরে শিখে বাজাবে, সেটা তো হবেই, তো আগে বোঝানো প্রেজেন্টেশনটা, তো পিওর ক্লাসিক্যাল বোঝানো থেকে আমার মনে হয় এখন কোনো ভাবে বোঝানো পরে ইজি ওয়ে, আমার মানে গেট অ্যাওয়ে আর কি। একটু কাহারবুর উপরে বাজাই আবার, এটা আলী প্রকাশ সাহেবের ড্রিম গার্ডেন অফ ড্রিমস পিস থেকে, ছোট্ট একটা পিস, নাম জার্নি, এটা আমার খুব পছন্দের একটা, বিভিন্ন জায়গাতে বাজাই এই জিনিসটা, এই পিসটা আমার খুব পছন্দের পিস। Thank you.
চমৎকার, মানে পরিবেশটাই বদলে গেল। ফোন আছে, ফোন নিয়ে আসছি। হ্যালো, শুভ সকাল। শুভ সকাল, আমি একটু তানিমের সাথে কথা বলতে চাই। অবশ্যই, কে বলছেন? আমার নাম দোলন। কোথা থেকে বলছেন দর্শক? সেন্ট্রাল রোড, ঢাকা থেকে। কথা বলুন। হ্যালো, হ্যালো, সালাম আলাইকুম। সালাম আলাইকুম। খুব ভালো লাগলো সকালটা, আমাদের আসলে শুভ সকাল হয়ে গেল মনে হচ্ছে। আমার নাম দোলন, আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়ি। দোলন, তুই কেমন আছিস? বন্ধু মনে হচ্ছে, লাইনটা কেটে গেল। দর্শক, আপনি আবারও চেষ্টা করুন, আর খুব ভালো থাকবেন, ফোন করবার জন্য অসংখ্য ধন্যবাদ, মনে হচ্ছিল আপনার বন্ধু। হ্যাঁ, দোলন আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু। আমরা এক রুম, আমি যখন জাহাঙ্গীর, আমি যখন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়তাম, আমরা রুমমেট ছিলাম। আপনি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে বছর পড়েছি? আমি এক বছর পরে ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছি। আমি এক বছর আমি যে এখানে ছিলাম, ওই দোলন আমার রুমমেট ছিল। খুব চমৎকার সময়ের কথা মনে হয়ে গেল। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির পরিবেশটাই এত সুন্দর, সেটাই। আরেকজন দর্শক আছে, ফোনটা নিয়ে আসছি। হ্যালো, অবশ্যই দর্শক কথা বলুন। প্রিয়ম কেমন আছো? আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? তুমি কুমিল্লা না? তোমার না কুমিল্লা থাকার কথা? আমি চলে আসছি ভাই। শারদ মাদক শিল্পী আমাদের দেশে তো এই সংখ্যাটা আসলে অনেক কম, বা এরকম ইনস্টিটিউটও কম যেখানে অনেক ভালোভাবে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় বা শেখানো হয়। সেক্ষেত্রে আপনি কি বলবেন যে ভবিষ্যতে আমরা এরকম ভালো শারদ শিল্প পাবো আপনাদের মতো? আসলে সত্যি কথা প্রিয়াম ঠিকই বলেছে, শরতের কিন্তু আসলে সেরকম ভাবে হচ্ছে না ক্লাস, বা অফিসিয়ালি কোন জায়গাতে শরৎ শেখানো হচ্ছে না। আমার চাচাত ভাই শিখাচ্ছেন শাহাদাত হোসেন খান, একমাত্র উনি বাসায় শিখাচ্ছেন, বাসায় স্কুল করছেন, কেউ শিখতে চাইলে এসে শিখছেন। তো যেটা হচ্ছে যে শরৎটা খুব মজার একটা ঘটনা বলি, একজন শরৎ শিখতে এসেছিলেন, এই কথা থেকে বুঝতে পারবে প্রিয়মের কথা থেকে যে কেন হয়তো হচ্ছে না। তো শরৎটা শিখতে আসার পরে আমাকে জিজ্ঞেস করলাম এটা কিভাবে বাজায়, আমি বললাম যে এটা আপনার নেইলটা ইউজ করতে হবে, আপনার নেইলটা স্লাইড করে বাজাতে হয়। তো বলছি উনি কি এটা কি নখের ক্ষতি হবে? আমি বললাম যে হ্যাঁ, নখের তো কিছুটা ক্ষতি হবেই, আপনার এটা স্লাইড করে বাজাবেন, জিনিসটা একটু ক্ষয় হয়ে যাবে। বাকি না, তাহলে আমি আর বাজাবো না। এখন যেটা বলছিলাম, আমরা আসলে কষ্ট করতে পারছি, একটু কষ্ট, সেটা সেতার বাজালেও হচ্ছে, সরোদ বাজালেও হচ্ছে, তবলা বাজালেও হচ্ছে, গিটার বাজাতে বাজাতে আমার একসময় এই জিনিসগুলো ছিঁড়ে গিয়েছিল একদম প্র্যাকটিস করতে করতে, সেই এখন সেটা তো হবে, কিছুটা স্যাক্রিফাইস করার পরে আলটিমেটলি রেজাল্টটা পাওয়া যাচ্ছে। তো অফিসিয়ালি হয়তো শেখানো হচ্ছে না, সেই আনঅফিসিয়ালি শেখানো হচ্ছে। আমার বাসায় আমার সঙ্গে যোগাযোগ করলে আমি হয়তো ব্যবস্থা করে দিতে পারবো, অ্যাডভার্টাইজমেন্ট হয়ে গেল, শিখতে চাইলে হ্যাঁ সুযোগ আছে। দর্শক বন্ধু আছেন সঙ্গে আরো একজন। হ্যালো, হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুভ সকাল। শুভ সকাল, কে বলছেন? আমি হেলাম। হ্যাঁ বলুন দর্শক, কোথা থেকে বলছেন? ধানমন্ডি থেকে। কেমন আছেন? হ্যাঁ খুব ভালো আছি, বলুন। হ্যাঁ, তানিম ভাইয়ের সাথে কথা বলবেন? কথা বলুন, শুনতে পাচ্ছেন? বলুন আপনি। ওয়ালাইকুম ভাইয়া, আমি জানতে চাচ্ছি আপনি মানে দেশের বাইরে কারো কি ফলো করে থাকেন শরদের ক্ষেত্রে? আচ্ছা দর্শক, আপনাকে অসংখ্য ধন্যবাদ ফোন করবার জন্য, সাথেই থাকুন। আপনি কাউকে ফলো করেন কিনা, মানে গুরু হিসেবে যে? হ্যাঁ না, খুবই ভালো প্রশ্ন। সত্যি কথা বলতে সবাই কিন্তু একজনকে ফলো করেন, আপনার যেটা গায়ক বলেন, আপনি যন্ত্রসঙ্গীত বলেন, সবাই ফলো করেন। তো আমাদের তো ফলো করার আসলে একজনই আছেন, আমাদের পারিবারিক ভাবে ওস্তাদ আলী আকবর খাঁ সাহেব, ওস্তাদ আলাউদ্দিন খাঁ সাহেব, তো তাদেরকেই ফলো করা হয়, তাদের বাজনা শুরু হয়। আমার নিজের চাচা ওস্তাদ বাহাদুর খাঁ সাহেব, উনি কলকাতায় সেটেল করেছিলেন ভবিষ্যতে, তো সেই হিসেবে জেনারেশন ওয়াইজ সেভাবে শোনা। আর এখন আমার চাচাতো ভাই ওস্তাদ শাহাদাত হোসেন খান আছেন,
তো পরিবারে এতগুলো নাম থাকতে আমার মনে হয় আমার বাইরে দরকার হচ্ছে না কোথাও। আমি ওনাদেরকে ফলো করে রেকর্ডিং শুনি, শুনতে শুনতে যেটা বলে শাস্ত্রীয় সঙ্গীতের ক্ষেত্রে যেটা হচ্ছে যে শুধু বাজনা বাজালেই হবে না, 40% প্র্যাকটিস, 60% কিন্তু শোনা, শুনে তোলা, প্রচুর শুনতে হবে, শুনতে শুনতে বিভিন্ন জনের শুনতে শুনতে নিজের একটা স্টাইল আলটিমেটলি ডেভেলপ হবে। আমি ফলো করি আমার চাচাতো ভাই শাহাদাত হোসেন খান সাহেবকে ফলো করি, আর যেহেতু গুরু অ্যাড্রিয়ান ম্যাকনিলের কাছে শিখছি কিছু স্টাইল অটোমেটিক্যালি চলে আসছে ওনার কাছে, অ্যাডাপ্ট করছি, তো একটা মিক্সড ব্লেন্ড এই মুহূর্তে বলতে পারেন আমাকে শেষ করি। তো সবার একটু দেখেন ট্রিটালটা কেমন লাগে সেটাও একটা ইম্পর্টেন্ট। তো রাগভীম পলশ্রী বাজাচ্ছি ছোট্ট করে, দুই লাইন একটু আলাপ বাজে, তারপরে রুবেল চলে যাবো আমরা। হ্যাঁ